আমিও রাহুল দারে শিখাইতেছি যে কিভাবে তুমি প্রেম ভালোবাসা করে বিয়ে করবা। এটা হইছে আমরা থার্ড স্টপেজ, মানে শুশু করার স্টপেজ। মিনিমাম 150 কিলোমিটার না চললে হুদ্দা মুতলে আছে না মুতইল। সকাল এখন বাজে 5টা আর আমি রেডি, আর আজকে যাইতেছি আমরা মিজোরাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আগেই গিয়ে লিছি একবার মনে হয় তো, আমরা জানোই আজকে মিজোরামের উদ্দেশ্যে রওনা দিলাম বাড়ির থেকে, কিন্তু সকাল ঘুম থেকে উঠতে গেলাম গা বিশালগড়, গিয়ে আগে চা টা খাইয়ে নিলাম, কারণ সকালবেলা চা টা খাইলে সব কিছু শান্তি শান্তি লাগে। আর আমি আগেই কয়ে দিই আমি ওখানে ভয়েস দিতাছি, বাইরে দাঁড়াইছি আর প্রচণ্ড ঠান্ডা, এত ঠান্ডা লাগতেছে কিতা কইতাম, ঝিকিনি কি ঝিকাম কিতা কইতে দূর যা, যাই হোক এত ঠান্ডা লাগতেছে। তো এই দেখো 125 cc বাইক লিয়ে বাড়িছি, জানি না কোনো প্রবলেম হইব নি, বাট আমি তো আয়া পড়ছি আজকে, বাট কোনো প্রবলেমই হয়েছে না, রাস্তার বিউটি সেরা। আর আগে যেটা দরকার এটা হচ্ছে ফুল ট্যাঙ্ক, ফুল ট্যাঙ্ক না করাইলে, কারণ ফুল ট্যাঙ্ক আগে করাইলে একবার, তারপরে যা হইব হইব। আর রাহুল দার তো কোয়া লাভ নাই, হ্যাঁ আমার একটা টেয়া দিছে না, আমার দুঃখে এই দুঃখে আমার অন্তর ফাড়ি যায়। আর তো বাড়ি গেলাম দোনো দনে সকাল ভুরে ভুরে, কারণ যাইতে হইব অনেকটা দূর, তারপরও মানে আমার ঘোরানোর একটু বেশি শখ, আমি সবসময় ঘুরতে অনেক ভালো পাই, আর আমার ঘোরাটাই হয়েছে সব কিছু। ইন ফিউচার অনেক দূরে দূরে যাবো ঘুরতে, কারণ আমি আমার পাসপোর্ট জমা দিয়ে লাইছি, তো ঘোরানোর কোনো চাপ নাই, কারণ ঘোরাটাই মেন, জীবনে যাই করো না করো ঘুরতে হইব। আর রাস্তার মধ্যে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছি, অনেক মজা হয়েছে, অনেক আনন্দ করছি, জাস্ট ভিউডি দাও সেরা লাগে, অন্য কিছু যেমন তেমন হোক ভিউডি সেরা। জল তুমি গেছে 10 আর আমি গেছি 20, সমস্যা নাই, সব সমকালী বেশি খা, 20 টি আত্তে তো তুমি মারবা না, তো সেই তো দাও 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 আমি আইকিন অদে কত আইদে আমি যাই ফোস্ট ফোস্ট কয়টা বাজে আমি এদে পাবে কিছু ফায়ার না ভাই, আজ ট্রাই করুম যাতে রাহুল দার বর্ডার আর তার ইয়ান্তে কিনা জানি দাম ওইটা তো বিলাই দিই, কই জানি দাম ছড়া দাম ছড়াতে তো দাম তারি মোড়া তো ইয়া ওদা বাট পারি করে বলা ভাই বাট পারি করে। ওইটা হইছে আমরা থার্ড স্টপেজ, মানে শুশু করার স্টপেজ। রাহুল দার বলা সহ্য হইতাছে না, নিজা নিজা করে আসে না, আমি কিতা কইতাছি যে এই মাত্র 50 কিলোমিটার চলছি, একটা কাজ করি মিনিমাম 150 কিলোমিটার না চললে হুদ্দা মুতলে আছে না মুতইল, তো দেখো না আমি তো বার্তাছি না, এবার কিতা করুম ছুটু পোলা ভাই এমন আইন্দা মাইন্দা দিব এমন কিছু না, আসল কথা যে সোয়ালে পারেছি তত তার লাগা স্বাভাবিক একটু ফ্রেশ হইতে হয়। আর রাহুল দার আমি যে গল্প শোনাইতাছি মানে এই গল্প শুনে রাহুল দা বাইক চালানোর মজাই আলাদা, কো ভাই আবার আইতে তুরে এলে আসলে সুন্দর সুন্দর গল্প, আর যে গল্পের কি হরে গল্পের মায়েরে আমাদের মানে আমি কিতা কথা বলতাম ও আরে দূর কি হরে। আর এটা হইতেছে খোয়াই নদী, অনেকে চিনো বাট আমি ফার্স্ট টাইম গেছি ওইদিকে, তো তারপরে আমরা প্রচণ্ড খিদা লেগে গেছে, 9:30-10 বাজে, কারণ 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে আমরা গেলাম গা টিফিন খাইতে, আর টিফিন আমরা করছি কমলপুরের সাইড, হ্যাঁ কমলপুরের দিকে, কারণ কমলপুর আমরা ওই বাই রুটে যাবো, তো সবাই হয়তো রুটটা চিনো, অনেকে হয়তো চিনো না, বাট নেক্সট ভিডিওতে আমি সব ডিটেলসে দিয়ে দেবো, একটা ভিডিওর মধ্যে সব ডিটেলসে দেওয়ান পসিবল না আর কি। আর মানে এর দূর চললে আমার অবাক হয়ে গেছে, আর এই যে আমার ছোটো মোটো নান্না মুন্না সা প্যান পলিং, আর থ্যাংকু থ্যাংকু ব্রাদার, অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে তুমি দেখো আমার ভিডিও এডিট কইছো, ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে। এই এমনি নি ভাই ঘুরাও সরকারি ভাই এত দিবা আই আই। হঠাৎ করে চেক করে দেখলাম আমার পলিউশন নাই বাইকের, মানে এম পরিবহনে চেক করতে গিয়ে দিই আমার পলিউশন গেছে গা, তারপর ভাবছি না আগে পলিউশনটা করালে, কারণ অনেক দূরে তো অনেক প্রবলেম হইতে পারে, তারপরে করে নিলাম চুপচাপ। আর এই জিনিসটা ভালো লাগছে দেখো, ব্রিজের উপরে ব্রিজ, মানে এই দেখো একটা ব্রিজের উপরে আর একটা ব্রিজ, বাস যাক ভালোই লাগলো। আর এদিকের বিউটি জাস্ট লুকিং লাইক আ ওয়াও কি তার কইতাম, অনেকটা সেরা ভিউ, জীবনে মানে অনেক টাকা ইনকাম করতে পারো, অনেক কিছু করতে পারো, বাট এই ঘোরার জিনিসটা এই জিনিসগুলিতে দেহনের মজাটা এটাই আলাদা, জাস্ট ভিউটা দেখো মানে সত্যি আমার থেকে এইসব ভিউগুলো অনেক সেই লাগে, জাস্ট আলাদাই লাগে, আর ঘোরার মজাই আলাদা ওইখানে। আমরা ওখানে আইছি কমলপুর থেকে, আই এসে সাইকেল একটু রেস্ট করতেছি, আর আমার 125 cc দেখতেছ ওইদিকে দাঁড়া রয়েছে, এটার একটু রেস্ট দিতাম, আর আমাদের রাহুল দাদিকে বই রয়েছে প্রচন্ড টায়ার্ড, আর আমার অবস্থা দেখতেছো ওইদিকে দেখা এটা আর কিছু করার মতো নাই, আর রাহুল দা মানে যে গল্প শোনাইতেছে বাইকে সে গল্প শুনে আই এম মানে অনেক কিছু শিখতেছি যে ইন ফিউচার কি করলে টাকা ইনকাম করেন যাবো, এই যে একটা মানুষ আছে যে আমার শুধু এ বুদ্ধিগুলি দিতেছে যে কেমনে লাইফে উন্নতি করবা তুমি আগে যাইবা। আমিও রাহুল দারে শিখাইতেছি যে কিভাবে তুমি প্রেম ভালোবাসা করে বিয়ে করবা, রাহুল দারে টিপস দিতেছি ছুটো হইয়া, কিন্তু রাহুল দা আমার লাইফে থাক কইছে আগে সাকসেস হও, সাকসেস হলে আসে মেয়া, যেমন রাহুল দার পিছনে ওখানে অনেক মেয়ে ঘুরে, ওখানে যেটি ঘুরে ডিবিলে কোনো কামের না, তো এই শিক্ষাটি দিতেছে আর কি, কয়ে ওখানে আজারে বাজারে 2-3 পরে যাইবো কা, আমি বুঝি ঠিক আছে তুমি যেমনে কো এমনই।
তো সেম ব্লগেরই পার্ট টু আইতাছে, আজকে এখানে এন্ড করা হোক, এতটুকুই, টাটা এভরিওয়ান।